আজ বুধবার উনিশ জুন দুই হাজার উনিশ দৈনিক স্বাধীন সংবাদের মফৌসল সংবাদের হেডলাইন সান্তাহাহারে দশ কিলোমিটার সড়ক বারো বছরও সংস্কার হয়নি আমাদের প্রতিনিধি শামসুল হকের একটি প্রতিবেদন বগুড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক নাসিরনগরে খুনের জোরে গড়বাড়ি বাংছুর লুটপাট দুর্গাপুরে মানববন্ধন ও প্রশাসন অবগত হওয়ার পরও আতঙ্কে রয়েছে এতিম শিশুরা ফরিদগঞ্জে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও ইউনো ভাড়াটিয়া লোকজন দিয়ে স্ত্রীকে তুলে নিয়ে আটক করে রাখে স্বামী আদালতে যৌতুক ও নারী নির্যাতন মামলা দায়ের করায় দশ বছরের কন্যা সন্তান সহ স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ভাড়াটিয়া লোকজন দিয়ে গৃহবধূ রুমা বেগমকে তুলে নিয়ে আটক করে রাখে যৌতুকলুভি স্বামী মন্টু সর্দার এই সুযোগে রুমার বসবাস বসবাসের ঘরটি লোকজন নিয়ে উচ্ছেদের চেষ্টা করা হয় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক করতে উদ্ধার করেছে ঘটনাটি জেলার গৌর নদী উপজেলার পূর্ব বেজহার গ্রামের মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলার দম্বোজ দত্তস্বর গ্রামের আব্দুল হাকিম বিশ্বাসের কন্যা অসহায় গৃহবধূ রুমা বেগম বত্রিশ জানান প্রায় এক যুগ পূর্বে সামাজিকভাবে পূর্বে বেজহার গ্রামের মৃত নুরুল হক সর্দারের পুত্র মন্ত্রী সর্দারের সাথে তার বিয়ে হয় বর্তমানে তাদের সংসারে দশ বছরের একটি কন্যা সন্তান রয়েছে রুমা বেগম আরও জানান বিয়ের পর কর্মের সুবাদে তার রুমা বাবার বাড়ির যৌতুকের টাকায় মন্টু দুইবার দুবাই গমন করে সেখান থেকে দেশে ফিরে মন্টু সর্দার জানায় দুবাইতে সে প্রতারণার শিকার হয়েছে ফলে পুনরায় দুই লাখ টাকা যৌতুক দাবি করে এই হচ্ছে যৌতুকের অভিশাপ করাইগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু রামগতিতে কৃষককে মারধর সহ বেঁধে রেখে লাখ টাকা মহিষ লুটের অপহরণের পর হত্যা তিন রাজশাহীতে শান্তিপূর্ণভাবেই ভাবেই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ছবিটি মঙ্গলবার নাওহাটা উচ্চ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তোলা নির্বাচন স্থগিত চেয়ে আওয়ামী লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন তথ্য অধিকার আইন ও গণমাধ্যম শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে ভারতীয় ফ্যান্সিটি সহ আটক এক নং ওয়ার্ডকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে জয়নাল আবিদিন নাচেলে খাদ্য গোদমে কর্মকর্তাকে মারধর মামলার প্রধান আসামি ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাইবান্ধায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভটি অযত্ন অবহেলা এবং অসংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাদকমুক্ত নিরাপদ সমাজ ঘটতে অঙ্গীকারবদ্ধ বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সরকার নকলা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে গাঙ্গির বাম বাম নন্দীকে বামনদিকে উপজেলা করার দাবিতে মানববন্ধন রাঙাবালিতে কেন্দ্র অনধিকার প্রবেশ করায় ইউপি সদস্য আটক বাবুই পাখির শৈল্পিক নিপুণতায় গড়া নিস নীর আজ বিলুপ্তির পথে হোমনায় স্কুল থেকে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কর্মকর্তায় ভূমি বিরোধের জোরে প্রতিবন্ধী বসত করে হামলা সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত একজন আটক চেয়ারম্যান প্রার্থীর জরিমানা সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত একজন আটক ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর জরিমানা এই ছিল আজকের দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার মহৎসাল সংবাদের প্রধান প্রধান শিরোনাম বন্ধুরা আপনারা যারা আমাদের স্বাধীন সংবাদ ইপিফার পড়তেছেন তারা তাদের জন্য বলা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট স্বাধীন সংবাদ ডট কম এই ঠিকানা পড়লে আমাদের ই পেপার সহ স্বাধীন সংবাদের সর্বশেষ সংবাদ পেতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন